আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি রোমিং উইথ ব্রাসেল ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি ঢাকা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, চেষ্টা করব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার, আর সেখানের কিছু বেস্ট মোমেন্টগুলো সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা আস্তে আস্তে চলে যাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিকে। তো আমরা হচ্ছে এখন আছি মিরপুর দশ নাম্বার পার হচ্ছি। তো মিরপুর দশের কুখ্যাত জ্যাম সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছেই, আর আজকে আমাদেরকে আরও অনেক বেশি জ্যামে থাকতে হয়েছিল, জানি না কেন প্রচুর পরিমাণ জ্যাম ছিল মিরপুর দশে, আমরা অনেকক্ষণ ধরে আটকাইছিলাম। তো পুরো ডেটাই ধরতে গেলে হচ্ছে ঢাকা থেকে জাহাঙ্গীরনগর যাওয়ার পথে সম্পূর্ণ দিনটাই আমাদের জন্য পুরোটা আনলাকি ছিল, যেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন, কেননা হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম খেতে হয়েছে আমাদের ঢাকা থেকে বের হওয়ার জন্য। তো প্রায় 15-20 মিনিট জ্যামে আটকে থাকার পরে আমি একটু 10 গলচত্তর পার হচ্ছি। এতটা বিচ্ছিরি লাগতেছিল আমার কাছে, মানে ভাই আমার ভিতরটা এরকম করছিল ভাই আমাকে ছেড়ে দেয় আমি কান্দা পাচ্ছি, মানে এই শহরটা যে মানে এতটাই অনিয়ম নিয়ে চলে। একটা জিনিস, মানুষের রুলস রেগুলেশন মানতে কী সমস্যা, নিয়ম নীতি মেনে চললে তো আমরাই ভালোভাবে চলতে পারবো, তাই না? কিন্তু আমরা কেউ মানতে বাধ্য নই, যা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি। তো জ্যাম পার করে এখন চলে যাচ্ছি জাহাঙ্গীরনগরের উদ্দেশ্যে, সাথেই থাকুন। তবে এতক্ষণ পর মনে হচ্ছে না একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে, মনে হচ্ছে না পাখা মেলে একটু ঘোরা যাচ্ছে ঢাকা শহর, একটু ফাঁকা। আমরা হচ্ছে এখন মিরপুর দুই রয়েছি, তো আস্তে আস্তে যাচ্ছি, দেখি সামনে আরও কত প্রকার জ্যাম আমাদের সম্মুখীন হতে হয়। তো শান্তি কি আর আছে, এই যে রিক্সা লাগে রাস্তার মাঝখানে যে গাড়িগুলো যাচ্ছে না ডুবাই, আর এই মিরপুরের ভিতরে আসলে বিশেষ করে মনে যেন না রিক্সার সাগরে হারায় যায়। তবে সাবধান থাকবেন, রিক্সাগুলো থেকে একটু বাইচে চালার চেষ্টা করবেন, কারণ এরা কোন সময় ডানে পাবেন ঢুকাই দেবে টের পাবেন না, দেখা যাবে আপনি চাঙ্গে উঠে বসে গেছেন। তবে আমরা হচ্ছে এখন মিরপুর 1 নম্বর পার হয়ে যাচ্ছি, আস্তে আস্তে করে যাচ্ছি, জ্যাম জ্যাম রাস্তায়, ভালোই জ্যাম আছে রাস্তায়, আর সামনে আরও জ্যাম হয়তো অপেক্ষা করতেছে আমাদের জন্য, দেখা যাক। তো মিরপুরের মার্কা মারা জ্যাম খাওয়ার পরে অবশেষে আমরা হচ্ছে ঢাকা থেকে বের হচ্ছি, আর ঢাকা থেকে বের হওয়ার যে পথ সেই পথে হচ্ছে অন্যতম হচ্ছে এই টেকনিক্যাল মোড়, যেটা গাবতলী একটু আগে। তো এখানেও একটা বিখ্যাত একটা জ্যাম খাইছিলাম আমরা, যেটা হচ্ছে প্রায় অলমোস্ট 20-25 যে সব রাস্তায় ছাড়ে, কিন্তু আমাদের কাছে মানে আমাদেরটা ছাড়তেই চাচ্ছিল। এখানে প্রায় 20-25 মিনিট থাকা হয়েছিল। তবে ঢাকার বিশ্ববিখ্যাত জ্যামের কাছে পরাজিত হয়ে এখন আমরা ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি, যেটা হচ্ছে গাবতলী ব্রিজ, ব্রিজের মাধ্যমে আমরা হচ্ছে এখন সাভার আমিনবাজারের দিকে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ট্রাফিক আছে রোডে, আর যেহেতু হচ্ছে এটা ঢাকা থেকে বের হয়ে যাওয়ার, ইভেন হচ্ছে ঢাকাতে ঢোকার অন্যতম একটা মাধ্যম বা একটা রাস্তা, সেহেতু এই জায়গায় হচ্ছে বড় করে নেই সবসময় জ্যাম থাকে। তো আমরা হচ্ছে অনেক সাবধানতার সহিত ব্রিজটা ক্রস করতেছি, আর ব্রিজটার সাইডেও কিন্তু হচ্ছে একটা নতুন ব্রিজের আন্ডার কনস্ট্রাকশন আছে, যাতে হচ্ছে রাস্তাটা আরও বড় করা যায়, বড় প্রশস্ত করা যায়। তো প্রচুর পরিমাণে ট্রাফিক আছে, আস্তে ধীরেই বের হই, সাথেই রাখুন সবাই। আল্লাহ রহমতে খুবই সুন্দরভাবে রাস্তাগুলো পার করতেছি আর ভালোই লাগতেছে, কি বলবো। ঠিক এইভাবে ফাঁকা রাস্তায় এই যে ঠিক এই যে এইভাবে এই যে ট্রাকগুলো দিয়ে দাদাগিরি করে ইউটার্ন নিয়ে নর্মাল গাড়িগুলোতে অ্যাক্সিডেন্ট বেশি করে হয়, এইসব কারণে হাইওয়েগুলোতে বেশি করে অ্যাক্সিডেন্ট হয়। বাসটা মানে ব্রেক করে ডান সাইডে চলে আসছে, তার মানে বাসের স্পিডটা ভালোই স্পিড ছিল, রাস্তা ফাঁকা, আমি যদি 80 ছিলাম তাহলে বাসটা অবশ্যই 90 এরকম ছিল, সেই জায়গায় 90+ এর একটা বাস রে
ধাপ্পাস করে থামায় দিয়ে গাড়ি যদি ইউটার্ন নেওয়া লাগে, সেই দেশে আর বলার মতো কোনো কিছু নাই। মানুষ এত কেয়ারলেস কীভাবে হয় ভাই? এটা তো একটা যে কোনো সময় এইসব কারণেই তো আপনার যে কোনো সময় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট, বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, তাই না? তো আমাদের উচিত সবাইকে সচেতন হওয়া। পুরো লাইফটাই হচ্ছে বাস খেতে খেতে আসছি, আবার এই রাস্তার ভিতরে যদি বাস দেখতে হয় ভাই, আল্লাহ জানে রাস্তায় কি হয়, আল্লাহ ভরসা। দেখা যাক কি হয়, বাকিটা কি আছে, হয়তো সামনে আরো অনেক কিছু অপেক্ষা করতেছে। সাথেই থাকুন রোমিং উইথ ব্রাসেল ইউটিউব চ্যানেল। তবে গুটি গুটি পায়ে আমরা এখন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেন গেটে চলে আসছি। এখনই হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে হচ্ছে প্রবেশ করব। অনেক সুন্দর ক্যাম্পাসটা, ক্যাম্পাসটা নিয়ে আমার মানে বলার ওই রকম ভাষা হয়তো বা নাই, কারণ আমি কোনো বড় কোনো কবি না। কারণ এইটার যে মাধুর্য বা এইটার যে সৌন্দর্য আছে, যারা হচ্ছে এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে গেছেন বা ঘুরছেন বা যারা হচ্ছে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে পড়াশোনা করছেন, তারা জানেন এই জাহাঙ্গীরনগরের কী মায়া, কী ভালোবাসা। তো সেটা নিয়ে আমি কথা না বলাই শ্রেয়। তো সাথেই থাকুন আর আমরা ঘুরতে থাকি, জাহাঙ্গীরনগরটা ঘুরে দেখার চেষ্টা করি ছোটোখাটোর মধ্যে। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আলো থাকতে থাকতে যতটুকু আপনাদেরকে ঘুরে দেখানো যায় আমরা ততটুকুই আপনাদেরকে জাহাঙ্গীরনগরটা ঘুরে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। খারাপ লাগবে।